এটা হচ্ছে মেকং নদীর জায়ান্ট পাঙ্গাস, আমরা একে ব্রিড করানোর জন্য সকাল গতকাল এটা ধরে রেখেছিলাম এই উপরে, এই এখানে যে ফাঁপা আছে সেখানে রাখলাম, এবং সকালবেলা আমরা এটা দেখলাম যে এই মাছটাকে ইঞ্জেকশন দেওয়া যাবে, সেই জন্য আমরা সকালবেলা পিপিডি ডোজ দিয়েছি 200 IU ACG। এখন বিকাল 4টা 8 ঘন্টা পরে আমরা আবার সেকেন্ড ইঞ্জেকশন দিচ্ছি। সেকেন্ড ইঞ্জেকশনে এইটা হচ্ছে ACG, এখন এটা 500 IU দিচ্ছি, এবং সাথে দিব PG, এটা মানে 7 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েট, সেটা PG প্রথম ডোজ, আর এটা হচ্ছে ACG সেকেন্ড ডোজ। তা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব যদি সেকেন্ড ইনজেকশনে এটা রেসপন্ড করে রাত 10টা 11টার সময় আমরা এই মাছকে চেক করব, সেই চেকে যদি মাছটা পজিটিভ পাওয়া যায় তখন আমরা এটাকে আর হয়তো ইনজেকশন দিব না, তা না হলে হয়তো থার্ড ইনজেকশনে আমরা যাব। এই মাছগুলোর অ্যাভারেজ ওয়েট ছিল 80 কেজি, একটা আছে 100 কেজি। একজন এই পাশে আসো, তুই আঞ্জা দিয়া ধর, তুই আঞ্জা দিয়া ধর। আমরা এখানে 5টা মাছ নিয়েছি, 3টা ফিমেল 2টা মেল। এখন আমরা এইটা হচ্ছে ACG, সকালবেলা 200 IU দিয়েছিলাম, এখন 500 IU দিচ্ছি। এটা লাস্ট ফিমেল মাছ, এবং মেলকে আমরা এর পরবর্তীতে দিচ্ছি। দেখেন আরেকটা তরিকা, হ্যাঁ।